প্রথমেই আমি আজকে আপনার সাতোশি কোর মাইনিং নিয়ে কথা বলবো। যে সাতোশি কোর মাইনিং থেকে একটা কথা প্রত্যেকেই বলতেছেন যে ভাই, নিজের ইনকাম থেকে আপনি 25% কয়েন সেল করতে পারবেন, কিন্তু রেফারে ইনকাম পরে পারবেন সেল করতে। এটা নিয়ে অনেকে প্রশ্ন করছেন এবং অনেকেই একটা ভিডিও আপলোড করলে শুধু বলেন ভাই টাকা কেমনে উঠাবো। তো ভিডিওটা যদি না দেখেন, অনলাইনে যদি না বুঝেন যে আসলে কাজ করেই যদি সাথে সাথে টাকা উঠানো যেত, তাহলে অবশ্যই আমরা সেই কাজটি করতাম আগে। কিন্তু যাদের জিনিস, যাদের অফার, যাদের কোম্পানি, তারা সময় নেয় অনেক, তাদের একটা রোড ম্যাপ থাকে, সেই রোড ম্যাপ অনুযায়ী তারা কাজ করে। যখন টাকা উঠানোর সময় আসবে অবশ্যই আমরা জানিয়ে দিব। তো এই প্রশ্নটা আসলে সবসময় করেন অনেকেই, এবং যিনি করেছেন তিনিও একজন পাগলা, দেখতে পাচ্ছেন পিকে পাগলা নাম। সো এখন কথা হলো, অনেকে বলছেন যে ভাই সাতোশি কোর মাইনিংয়ে যে 25% আনলক হবে, প্রথম স্টেপে 25% আনলক হবে এবং বাকি 75% আনলক হবে 2 বছরের ভেতরে, প্রতি মাসে করে আনলকটা করবে তারা। এখন কথা হলো যে 25% আনলকটাকে শুধু রেফার বোনাস এবং নিজের মাইনিং থেকেই হবে, নাকি শুধুমাত্র নিজের মাইনিং থেকেই আপনি 25% আনলক করতে পারবেন? আসলে কথাটা হলো, যেমন সত্য তেমন এটাও সত্য যে আপনি নিজের যে মাইনিংটুকু করেছেন সেইখান থেকে 25% আপনার আনলক হবে। আপনি যদি নিজে 10টা, 20টা, 30টা, 40টা কয়েন আর্নিং করে থাকেন, সেখান থেকে 25% আনলক হবে, কিন্তু রেফার বোনাসটা কিন্তু আনলক হবে না। রেফার বোনাসটা কখন আনলক হবে? এটা পরে, পরবর্তী কোনো একটা সময়ে এটা রেফার বোনাসে অ্যাড হবে। কিন্তু প্রথম অবস্থায় যে 25% আনলক হবে, সেটা মাত্র নিজের ইনকামের থেকে, নিজে যেটুকু মাইনিং করেছেন কোন মাইনিং সেটুকু থেকে আপনার 25% আনলক হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এটা কিন্তু পাই নেটওয়ার্কে ঠিক একই কাজটা করেছে। পাই নেটওয়ার্কে কিন্তু প্রথম দিকে আপনার কিন্তু সব আনলক হবে না, কিছু পরিমাণ তারা পার্সেন্টেজ হিসাবে আনলক করবে আর বাকি পার্সেন্টেজ কিন্তু লক থাকবে। এটা প্রতি মাসে হয়তো একটা কিছু কিছু পরিমাণ আনলক করতে পারে, কিন্তু আপনার রেফারে যারা জয়েন করবে, পাই নেটওয়ার্কের কথা বলছি, আপনার রেফারে যারা জয়েন করবে তারা যদি KYC না করতে পারে, সেই রেফারের যে আর্নিংটা সেটা কিন্তু আপনি নিতে পারবেন না। এবং আপনি যদি নিজে থেকেও যদি KYC না করতে পারেন, অ্যাপ্রুভ না করাতে পারেন, তাহলে ওই অ্যাকাউন্ট থেকে আপনি কোনো প্রকার পেমেন্ট নিতে পারবেন না। এটা অবশ্যই আপনারা এ করে নেবেন। সো আশা করি বিষয়টা বুঝতে পারলেন আমি আসলে কোর মাইনিংয়ের বিষয়টা কী বললাম। এটা হয়তো অনেকে বলতেছে না, আবার অনেকে বলেছে। সো এটা আসলে কিছু করার নেই, ওইভাবে আমরা যেহেতু প্রথম অবস্থায় বুঝতে পেরেছি যে আসলে এইভাবে মূলত তারা সিস্টেমটা করবে। তো আপনারা অনেকে জেনেছেন, আবার অনেকে জানেননি। তো যারা জানেননি তাদের আমি জানিয়ে দিলাম। এখন আশা করি এখান থেকে ভালো একটা প্রাইসে হবে, যেহেতু কয়েনটা খুব কম কয়েনের ভেতর দিয়ে কিন্তু লিস্টিং হবে এবং আস্তে আস্তে কয়েনটা কিন্তু বাড়বে, বুঝতে পারছেন? এখন আমি ওইভাবে বলছি না যে ভাই কত ডলার লিস্টিং হবে, আমি বলেছি সবসময় যে $1 নিচে লিস্টিং হবে। এবং এটা হয়তো সামনে যেহেতু ভালো একটা কয়েন, খুবই ভালো কয়েন, একটা কয়েন কোর কয়েন এবং পাই কয়েন, সো এরা কিন্তু ভালো প্রাইসে আস্তে আস্তে বাড়বে, বুঝতে পারছেন? যেমন বিটকয়েন আস্তে আস্তে কিন্তু, ইথেরিয়াম আস্তে আস্তে কিন্তু তারা এখন ভালো পজিশনে আছে, ঠিক সেরকম একটা পজিশনে তারা যাবে আশা করি। যেহেতু 81 ইয়ার্স তারা মাইনিং করবে, তাদের প্রজেক্টটা মাইনিং করবে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এখানে আরও ভালো ভালো কিছু করতে পারবেন। এবং তাদের কয়েনটা নিয়ে অনেক পরিকল্পনাও আছে, আশা করি ভালো কিছু হবে আর কি।